শাসক পশ্চিম বাংলায় তৃণমূলের বাহিনী তাকে জহুজুর করে মাথা নিচু করে প্রজার মতন চলতে হবে, মানুষের অধিকার থাকবে না, এই ভয় দেখাবার মনোভাবকে পরপর নানান ঘটনা তার মধ্যে অম্বিকেশ মহাপাত্র এবং এগারো বছরের দীর্ঘ লড়াই, ইতিমধ্যে হিউম্যান রাইটস কমিশন বলেছে সরকার মান্যতা দেয়নি, কোর্ট বলেছে মান্যতা দেয়নি, নানা সময় নানাবিধ ঘটনা ঘটেছে এবং বোঝা গেছে যে একটা যেভাবেই হোক বিপদে ফেলব, আমার ক্ষমতা আমার ক্ষমতার কাছে নতিয়ানু হতে হবে। অম্বিকেশ বাবুরা নতিয়ানু হননি, লড়াইতে আজকে তাকে কার্যত মামলাটাই খারিজ করতে হয়েছে কোর্টকে। এরপরেও কি সরকারের কোনো কাণ্ড জ্ঞান হবে? এই রাজ্যে যেভাবে একজন অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছিল, আজকে এগারো বছর বাদে সেই মামলায় সে নিষ্কৃতি পাওয়া, এটা আমি মনে করি যেটা গণতন্ত্রের জয়, স্বৈরতন্ত্রের একটা পরাজয়ের নমুনা, এবং আমি স্বৈরতন্ত্রের নেতৃত্ব দেওয়ার জন্য ওই স্বৈরতন্ত্রের নেত্রী মমতা ব্যানার্জির ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে জনগণের কাছে, অম্বিকেশ মহাপাত্রর কাছে। কারণ যে জাতীয় থাপ্পর আজকে কোর্ট থেকে আদালত থেকে সরকার খেয়েছে, তাতে তো সরকারের জ্ঞান হবে কি না আমি জানি না, কিন্তু সরকারের ভবিষ্যতে শিক্ষা নেওয়া উচিত যেইভাবে অগণতান্ত্রিক পদক্ষেপ নেওয়ার আগে অন্তত 10 বার ভাবা উচিত। দেখেছি আমাদের দলের একজন সর্বভারতীয় মুখপাত্র কিভাবে গুজরাটের মরবি কাণ্ডের পর একটা টুইট করেছিল সত্য কথাটা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে জানানোর জন্য, তাকে এক মাসের মধ্যে 3-3 বার কিভাবে অ্যারেস্ট করা হয়েছিল আমরা দেখেছি। তিস্তা শীতলবাদ থেকে এরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে যেগুলো প্রমাণ করে যে সত্য কথা তারা শুনতে ভয় পায়, সত্য যারা বলে তাদের বিরুদ্ধে তারা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে, প্রতিহিংসা পরায়ণতা তারা প্রমাণ করে, তাদের মুখে এই ধরনের কথা মানায় না। এ আইনের বিষয়ে আইন আদালতে আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, আইনের সিদ্ধান্ত নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই, কিন্তু আমি আবার বলছি যারা গণতন্ত্রের টুটি চিপে কণ্ঠরোধ করে তাদের মুখে গণতন্ত্রের কথা আর ভূতের মুখে রাম নাম শোনা একই জিনিস। কার্টুন কাণ্ডের এগারো বছর পরে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মামলা থেকে অব্যাহতি দিল আলিপুর আদালত। 2012 সালের 12 এপ্রিল অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় যে এফআইআর হয়েছিল সেই মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি। 2021-এর 14 সেপ্টেম্বর আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে ব্যঙ্গচিত্র সংক্রান্ত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান অম্বিকেশ মহাপাত্র, কিন্তু সেই আবেদন খারিজ করে দেন আলিপুরের সিজেএম। এরপর অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র নতুন করে আলিপুর আদালতের অ্যাডিশনাল সেশন জাজের এজলাসে আবেদন জানান। সেই মামলার রায় বলা হয়েছে 2012 সালে অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই মামলা থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হলো। আদালতের রায়ের এই কপি ফেসবুকে পোস্ট করেন অধ্যাপক। তিনি ফেসবুকে লেখেন, এগারো বছর পরে ব্যঙ্গচিত্র কাণ্ডে ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতি পেলাম। রাজ্য পুলিশ প্রশাসন শাসক দল এবং দুষ্কৃতীদের বাধা সত্ত্বেও এই জয়, এটা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়। এই যে মামলাটা 11 বছর ধরে প্রায় চলছিল, এই চলার পেছনে কোনো আইনি কোনো ইয়ে ছিল না, সাপোর্ট ছিল না, এটাকে রাজ্য সরকার তার পুলিশ প্রশাসন তার শাসক দল তার গুন্ডা বাহিনীকে ব্যবহার করে এই মামলাটাকে চালিয়ে রাখা হয়েছিল। তো আপাতত আলিপুর জজ কোর্টের নির্দেশে এই মামলা থেকে নিষ্কৃতি পাওয়া গেল, কিন্তু যারা মারধর করেছিল, যারা দুষ্কৃতি যে জড়ো করে মারধর করে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করিয়ে থানার লকআপের আত্মীয়বাসের ব্যবস্থা করা, ফৌজদারি মামলা দায়ের করা, এই কাজটা যারা করেছিল শাসক দলের যারা নেতা নেত্রীরা, তাদের বিরুদ্ধে আমি একটা এফআইআর করেছিলাম, তাদের বিরুদ্ধে একটা মামলা রুজু করেছিল রাজ্য সরকার কোনোভাবে, তারা এখনো একটু সাজা পায়নি, তাদের সাজা পাওয়াটা তো দরকার, না হলে ন্যায় বিচার কি করে হবে। সেই ব্যাপারেও আমাদের আবার আইনি লড়াইটা লড়তে হবে বিচার ব্যবস্থার মাধ্যমে, এটা আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সেই কাজটা আবার করতে হবে।